Hello everyone, assalamu alaikum wa rahmatullah. Welcome back to my channel. Aajke ami apnader samne Danfoss VLT 2800 model er ekti VFD niye hazir hoyechi. Eti hocche 2.2 kilowatt er ekti VFD. Ami ekhane power line input korechi L1 L2 L3. Ekhon ami power ta on kore debo. বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার দেওয়ার সাথে সাথে ইরর 37 দেখাচ্ছে, যার মানে হচ্ছে ইন্টারনাল ফল্ট। বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এটি সমাধান করতে হয়। তো ভিডিও শুরু করার পূর্বে বলতে চাই, আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা প্রথমে আমি এটা পাওয়ার অফ করে নিচ্ছি, পাওয়ারটা খুলে ফেলব। এখন এটি বডি থেকে সার্কিটটি আলাদা করে ফেলব। বন্ধুরা আমি বডিটি আলাদা করে নিয়েছি, এটি হচ্ছে হিটসিঙ্ক এবং এটি হচ্ছে সার্কিট বোর্ড। দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ডটি অনেক ডাস্ট জমে গেছে। আমি এখন হিটসিঙ্ক থেকে সার্কিট বোর্ডটি আলাদা করে নেব। এখানে দুইটা স্ক্রু দিয়ে আইজিবিটিটা লাগানো থাকে, আমি স্ক্রু দুটো খুলে নিয়েছি। এখন হিটসিঙ্ক থেকে এটা আলাদা করতে হবে। বন্ধুরা দেখুন এখানে একটি ট্রান্সফরমার হিটসিঙ্কের সাথে একটি স্ক্রু দিয়ে লাগানো আছে, আমি স্ক্রুটি খুলে নেব। এটি অনেক কোয়েট, আপনারা যখন এই ইনভার্টারে কাজ করবেন অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে। আমি হিটসিঙ্কটা আলাদা করে নিলাম, এতে করে কাজ করা আমার জন্য সুবিধা হবে। বন্ধুরা এই ট্রান্সফরমার থেকে চারটি কেবল সার্কিটের সাথে লাগানো আছে, ট্রান্সফরমারের প্রতিটা কেবল মার্কিং করে সার্কিট বোর্ড থেকে আলাদা করে দেব। আমি প্রতিটা কেবলে মাস্কিং টেপ লাগিয়ে মার্কিং করে নিলাম, এখন বোর্ড থেকে এটি আলাদা করে নিচ্ছি। এটি অনেক শক্তভাবে লাগানো থাকে, খুব সাবধানতার সাথে এটি খুলতে হবে। ট্রান্সফরমারটি খুলে নিচ্ছে, পাওয়ার কাটটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন পুরো সার্কিট বোর্ডটি ময়লা দিয়ে জর্জরিত হয়ে রয়েছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। পুরো বোর্ডটা ময়লা জমে গেছে, দীর্ঘদিন ব্যবহারের ফলে এমন অবস্থা হয়ে যায়। আমি এখন থিনার দিয়ে পুরো বোর্ডটি ওয়াশ করে নেব, যেন কার্বন থেকে কোনো লেক শর্ট না হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহারের ফলে ইন্টারনাল ফল্ট দেখায়, তো আমি এখন এটি ওয়াশ করতেছি। উপরের ময়লাগুলো আমি একটি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, পুরো বোর্ডটা আমি থিনার ঢেলে দিচ্ছি। এই কাজের জন্য ছোট্ট একটি ব্রাশ নিয়ে নিচ্ছি। আমি এটি স্কিপ করে দিচ্ছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। বন্ধুরা দেখুন পুরো সার্কিটটি আমি থিনার দিয়ে ধুয়ে নিয়েছি, যত ডাস্ট ছিল সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হট গান দিয়ে পুরো সার্কিটটা হালকা হিট করে নেব। আমি ভিডিওটা শর্টকাট করার চেষ্টা করতেছি, রিপেয়ারিং ভিডিওগুলো এমনিতেই অনেক লং হয়ে যায়, কিন্তু আমি ট্রাই করি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন অপোজিট প্রান্তটা হিট করব।
प्रत्येक जगह हिट कर बंधुरा आमी एखन आगेर मतो पुनराय सब किछु सेटिंग करे देव। प्रथमे ट्रांसफर्मारटा सेटिंग करे निच्छे। एखन आमी हिट सिंकेर साथे एटी सेटिंग करब। हिट सिंकेर साथे एटी सेटिंग करे दिच्छि। आगेर मतो पुनराय सम्पूर्ण सेटअपटा कमप्लीट करलाम। एखाने एखन कंट्रोल काट लगाते होबे। आमी एखाने कंट्रोल काट लागानोर जन्य लक आछे, लके आटकाते होबे। लकेर साथे आटके दिलाम। এখন আমি এখানে পাওয়ার ইনপুটটা দেখুন, আমি পাওয়ার ইনপুট করেছি। এখন এটা পাওয়ার অন করে দিচ্ছি। কুলিং ফ্যানের শব্দ শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। এখানে নরমাল ফ্রিকোয়েন্সি চলে আসছে, তার মানে হচ্ছে ইরোর 37 বা 37 যেটা ছিল এখন আর সেটা নেই। এখন আমি এটা রান করব। এটা অটো মোডে ছিল, এটা হ্যান্ড মোড করে নিচ্ছে। এখন ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছে। বন্ধুরা দেখুন এটা ফ্রিকোয়েন্সি বাড়তেছে কিন্তু কোনো অ্যালার্ম নেই। এখন আমি আউটপুটে একটা মোটর লাগিয়ে আপনাদেরকে দেখাবো এটা ঠিক মতো মোটরটি চলে কি না। বন্ধুরা এটি UBW পোর্ট। আমি এটা এখন মোটর যে জায়গায় সেখানে কানেকশন করে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে আমি মোটরে UBW কানেক্ট করে দিলাম। এখন আবারও এটা আমি হ্যান্ড মোড করে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা ড্যানফোর্স VLT 2800 মডেল VFD রিপেয়ারিং নিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ইরোর 37 দূর করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।